Good morning friends, welcome back to my channel and welcome back to our new video. So, bolo tumra kemon acho? Ami bhalo achi, kintu prochondo gorom porechilo, onek thanda kheyechi, tai jonno gola totally bhenge geche. Mane ki bolbo, gola diye awaji berochhe na. To cholo, ar ajke hocche jamai shoshti brihospotibar. To ekhon ghorite beje geche sokal 7:15, ar amar ghum ajke bhengeche ekdom bhor 5tay. To ei dekho চান চা নিয়ে চলে এসেছি এই যে চা নিয়ে চলে এসেছি তার সাথে দুটো টোস্ট বিস্কুট তো এখন আমি চা খেয়ে নেব আর তোমাদের দেখাচ্ছি আমার ছেলে কি করছে এই দেখো আমার ছেলে এখন ঘুমিয়ে আছে তো এখন ওর ওঠার সময় হয়নি গত বৃহস্পতিবার আমি এসেছি আমার বাপের বাড়িতে এবং বাপের বাড়িতেই আছি আমি প্রচন্ড গরম ছিল কদিন কিন্তু এই কালকে তার আগের দিন ঝড়জল বৃষ্টিটা হয়ে আর গরম নেই সেরকম তো আমার ঘুম যেহেতু অনেক তাড়াতাড়ি ভেঙেছে তো ফোন দেখছিলাম তারপর ইচ্ছে হলো যে ব্রাশ টাশ করে একটু চা খাই তো এখন চা নিয়ে বসেছি তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে তো এখন একটু পরে যাব বাজারে মিষ্টি কিনতে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের দেখাবো তো চলো তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মিষ্টি আনতে দেখো বাজারে ব্যাগ হাতে তো চলো আজকে মালসিয়াতে ষষ্ঠী বাজার কীরকম সেটা তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তো এখন যেহেতু বাজে সকাল 7:30 তাই জন্য এখনও সেরকম ভিড়ভাড়টা হয়নি তো আস্তে আস্তে হবে আর এখানে দেখো টোটো স্ট্যান্ড পরপর টোটোগুলো দাঁড় করানো আছে আর যে একেবারে বসেনি তা না এই যে মাছ বসেছে এখানে হ্যাঁ ভালো আছি তো চলো যাওয়া যাক যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন চলে এসেছি প্ল্যাটফর্মে স্টেশনে দেখো স্টেশনও পুরো ফাঁকা তার কারণ এখন কোনো ট্রেনের টাইম নেই তো হালিশহর বাজার তো দেখাই তো আজ মালদিয়া বাজার দেখাবো চলো উঠছি হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা খুব ভালো কারণ বেশি রোদও নেই আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আম লিচু সম্বাদ দেখো চারিদিকে মিষ্টি দোকানে ভিড় আমি তোমাদের দেখাই সকাল হতে না হতে ষষ্ঠীর কি ভিড় এই যে মিষ্টির দোকান ভিড় দেখো কিরকম লেভেলের ভিড় মিষ্টি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরকে খেতে দিয়েছিলাম এবার আমি দরজাটা খুললাম তো তোমাদের দেখাই আজকে পুজো যেহেতু আজকে ষষ্ঠী তো জামাই ষষ্ঠী তো গোপাল সোনাকেও তো আর সব ঠাকুরকেও তো একটু ভোগ দিতে হবে তো এই দেখো আমার মার ঘরে
সিংহাসন তোমাদের দেখাই, এর আগেও দেখিয়েছি তোমাদের, তাও একবার দেখাই। আর এই যে এইখানে চিড়ে, দই, আম, কলা, মিষ্টি সমস্ত কিছু দিয়ে, খই দিয়ে সাজিয়ে দিয়েছি গোপালকে। আর এই দেখো, আর এইখানে এই যে, আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো ঘট পেতেছি, লক্ষ্মীকেও দিয়েছি। আর এই যে মা সরস্বতী, এই যে পুজো করেছি, আমি পুজো করি, মাঝদিয়াতে আসলে আমি পুজো করি। দাঁড়াও, জয় লিখছে জামাই ষষ্ঠী ফটো কই, দেখি দেখি জামাই, দেখি তাকাও, তাকাও 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 তাকাও, বাহ, নাও খাওয়া স্টার্ট করো। দেরি ঠিক আছে তো জামাইকে দেওয়া? আর দু রকম পদ হলে ভালো হতো জামাইয়ের মাছের, কিন্তু জামাই যে এত মাছ খেতে ভালোবাসে বলার কথা না। ডাল দিয়ে তো খেয়ে নিলে, ছবি তুলি, ডাল পাকার হাওয়া করছে শাশুড়ি জামাইকে, নাতিকে করে দাও একটু, ওকে দেবে সাজিয়ে গুছিয়ে খেতে। আহা গো বেচারা, তোমার নাতি পেয়ে গেছে খিদে, ওই জন্য লুচি খাইয়ে দিয়েছি। জয় জিজ্ঞেস করছে জামাই ষষ্ঠী ছবি কই, ছবি পাঠালাম আবার। দুপুরবেলা রান্না করা তো জালটা একবার চাপ হয়ে গেছে। এই লুচি সব ভাজা হয়ে গেছে।